Hello viewers, welcome to my another video. আজকে আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র পার্বত্য রাঙ্গামাটি নিয়ে। আর আমরা আজকে দেখাবো ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, পলোয়েল পার্ক, শুভলং ঝর্ণা, নির্বাণ নগর, বৌদ্ধ বিহার সহ বেশ কয়েকটি টুরিস্ট স্পট। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের ভ্রমণ কথা। ভোরের শুভ্রতাই কাপ্তাই লেকের প্রাণ। উঁচু নিচু পাহাড় আর বিশাল এই শীতল স্বচ্ছ পানির প্রাণকেন্দ্র হলো এই কাপ্তাই লেক। রাঙামাটির বুকে বুকচি দিয়ে দাঁড়িয়ে আছে প্রায় 11,000 বর্গ কিলোমিটারের এই লেক। দৃষ্টি যত দূর যায় পাহাড়, লেকের টলমলে পানি আর দুপাশের ছোট ছোট পাড়ের সৌন্দর্য দৃষ্টি জোড়ায়। চারিদিকের এই সৌন্দর্যের লীলাভূমি হলো এই কাপ্তাই লেক। ছোট ছোট নৌকা বয়ে চলেছে লেকের বুকে, যেন নৈসর্গিক ছোঁয়া। লেকের জলরাশির মাঝে আছে কয়েকশো প্রজাতির মাছ, কখনো বা ছোট ছোট টিলা, আবার কখনো বা জলনীল জলরাশির সাথে জেলেদের মাছ ধরার দৃশ্য প্রাণকারী। প্রকৃতির সকল সৌন্দর্য মনে হয় দৃশ্যমান এই কাপ্তাই লেকের মাঝে। প্রথমে আমরা দেখাবো ঝুলন্ত সেতু, এটি বাংলাদেশের অন্যতম টুরিস্ট স্পট। রাঙামাটি আসবেন আর এটি দেখবেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমরা যে রিসোর্টটিতে উঠেছিলাম সেটি হলো লেক ভিউ আইল্যান্ড, যা রাঙামাটি রিসোর্টের মধ্যে অন্যতম। রিসোর্ট থেকে ঝুলন্ত সেতুতে যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1965 সালে কাপ্তাই লেক নির্মাণ করার পরে। ঝুলন্ত সেতুটি প্রতিষ্ঠার পর থেকেই পরিণত হয়েছে এক পর্যটন শিল্পী। সেতুর ওপর একটু জোরে হাঁটলেই এটি দোলে, তাই সবার সাবধানে হাঁটা উচিত। সেতুতে প্রবেশ করতে টিকিট নিতে হয়, যার মূল্য 20 টাকা। কাপ্তাই লেক আর ঝুলন্ত সেতু মিলে তৈরি করেছে এক নৈসর্গিক সৌন্দর্য। বাংলাদেশ বর্ডার গার্ড এটি দেখভাল করে থাকে। মনুষ্য তৈরি লেক যে এত সুন্দর হতে পারে তা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। শুভলং ঝর্ণা যাওয়ার পথে আমরা এখন নির্বাণ নগর বৌদ্ধ বিহারে, যেখানে তৈরি করা হয়েছে 29 ফুট 8 ইঞ্চি লম্বা বৌদ্ধ মূর্তি। এটি নির্মাণ করা হয় স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে প্রায় 25 লক্ষ টাকা ব্যয়ে। কাপ্তাই হ্রদের তীরে এই বৌদ্ধ মূর্তি দর্শকদের কাছে এক অনন্য স্থান। এর আশেপাশে গড়ে উঠেছে ছোট ছোট বার্মিজ দোকান, যেখানে পাওয়া যায় শাল, চাদর, হাতে বোনা জামা, হাতে তৈরি পার্স, টুপি সহ নানান আসবাবপত্র। প্রতিটি স্পটে দেখতে পাবেন এমন সব দোকান, যার বেশিরভাগ বিক্রেতা রয়েছেন উপজাতীয় মেয়েরা। যেহেতু এটি পাহাড়ের উপরে অবস্থিত, তাই উঠতে বেশ বেগ পেতে হয়। এর আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যে আসলে মন কাড়ে প্রতিটি পর্যটকের।
শুভলং ঝর্ণা রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র। অন্যান্য ঝর্ণাগুলোতে যেতে যেখানে পায়ে হাঁটতে হয় এবং অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু এটি তার ব্যতিক্রম। আপনি রাঙামাটির যে কোনো টুরিস্ট স্পট থেকে এখানে যেতে পারবেন ইঞ্জিন চালিত নৌকা যোগে, তাই আমাদের পরিশ্রমও কম। ভরা বর্ষা মৌসুমে ঝর্ণার জলধারা প্রায় 300 ফিট উঁচু থেকে পাহাড়ের নিচে নেমে আসে। শুভলং ঝর্ণার এই অপূর্ব দৃশ্য আকৃষ্ট করে পর্যটকদের। শুভলং ঝর্ণা থেকেও 5 মিনিট দূরত্বে রয়েছে আরেকটি ঝর্ণা, যা দেখতে শুভলং ঝর্ণার মতো। আসলে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর হতে পারে তা না দেখলে বোঝাই যায় না। আমরা প্রতিমধ্যে একটি রেস্টুরেন্টে খাবার অর্ডার করে রেখেছিলাম, কারণ এখানে খাবার আগে থেকে অর্ডার করতে হয়, তাৎক্ষণিকভাবে তারা খাবার সাপ্লাই দিতে পারেন না। আমরা দুপুরের খাবার পরিবেশন করলাম। দেশীয় খাবারের সাথে অর্ডার করলাম রাঙামাটির ট্র্যাডিশনাল খাবার ব্যাম্বো চিকেন সহ ব্যাম্বো চিকেন কারি ইত্যাদি। দুপুরের খাবার শেষে আমরা রওনা দিলাম পলওয়েল পার্কের দিকে। যতই দেখি ততই প্রাণ জড়িয়ে যাচ্ছে লেকের দুপারের মনোরম দৃশ্য, যেন প্রাণ ছুঁয়ে যায়। রাঙামাটির এই কাপ্তাই লেকের স্বচ্ছ পানি যেন শীতল হাওয়া এনে দেয় খাবার মনে। খাবার শেষে রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র পলওয়েল পার্কের দিকে আমরা রওনা দিলাম। এটি কাপ্তাই লেকের পার ঘেঁষে দাঁড়িয়ে আছে। এটি কাপ্তাই লেকের অন্যতম দৃশ্যনন্দন পার্ক। এখানে প্রবেশ করতে টিকিট নিতে হয়, যার মূল্য 20 টাকা। আমরাও টিকিট নিলাম। এর ভিতরে নিরিবিলি ও মনোরম পরিবেশে গড়ে উঠেছে খাবার হোটেলগুলো। হোটেলের ভিতরে বাহিরে সুন্দর করে সাজানো আছে চেয়ার টেবিল, রয়েছে একটি ঝুলন্ত সেতু। দেশ বিদেশের হাজারো পর্যটক প্রতিদিন এখানে ভিড় জমায়। এর অন্যতম আকর্ষণ হল লেকের পার ঘেঁষে গড়ে ওঠা কটেজগুলো, যেখানে আপনি প্রতিরাত অবস্থান করতে পারবেন 3500 থেকে 3500 টাকার মধ্যে। আসলে রাঙামাটি কাপ্তাই লেক অনন্য অপূর্ব দৃশ্য। খাবার শেষে সবাই আনন্দে মেতে উঠলাম। আসলে আনন্দটি ছিল ফানুস উড়ানোর মজা। আসলে ফানুস উড়ানোর মজাই আলাদা। প্রতিটির দাম পড়ে আকার ভেদে 100 থেকে 200 টাকার মধ্যে, তাই সবাই মিলে আনন্দ করলাম ফানুস উড়ানোর। সকালে ভোরে আমরা রিসোর্ট ছেড়ে রওনা দিব খাগ্রাছড়ি বা সাজেকের উদ্দেশ্যে, তাই খুব সকালে রিসোর্ট ত্যাগ করলাম। নৌকা যোগে রিসোর্টের শুভভয় আমাদের পৌঁছে দিলেন ঘাটে। সেখান থেকে আমরা সিএনজি যোগে যাব খাগ্রাছড়িতে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন খোদা হাফেজ।